আজ আপনার জন্য বেম্মানা বিশ্বনাথমের লেখা মুখোমুখি। যশবন্ত এক কাঁধে দুনালা বন্দুক আর অপর কাঁধে একটি থলি নিয়ে শিকার থেকে গায়ে ফিরছিল। শিকারে তার খুবই শখ। সে প্রায়ই বনের বনমুরগি, মোরগ, পাখি ইত্যাদি শিকার করতে একলাই বেরিয়ে পড়ত। হাঁটতে হাঁটতে সে বনের বাইরে এসে পড়েছিল। কিছু দূরে এক অদ্ভুত জিনিস দেখতে পেয়ে সে থমকে দাঁড়িয়ে পড়ল। সূর্যের আলোতে সেই জিনিসটা মাটি থেকে ফুরে ওঠা একটা শুকনো ডালের মতো দেখাচ্ছিল। অনেকটা কৌতূহলী হয়েই সে এগিয়ে গেল। গিয়ে সে দেখল মাটি থেকে ফুরে ওঠা সেই জিনিসটা মোটেই শুকনো ডাল নয়, একটি হাতের পাঞ্জা। হাতের কিছুটা অংশ মাটি থেকে বেরিয়ে দেখে এসে চমকে উঠল। তার মনে হলো কাউকে খুন করে কেউ এখানে পুঁতে রেখে গেছে, আর ইচ্ছে করেই হাতটা বার করে রেখেছে যাতে লোকের চোখে পড়ে। যশবন্ত তখনই ঠিক করল গায়ে না ফিরে বড় শহরে গিয়ে পুলিশকে খবর দেবে। সেখানকার দারোগা রূপ সিংয়ের সঙ্গে তার ভালো পরিচয় আছে। রূপ সিং দারোগা সেই এলাকাতেই দীর্ঘ 20 বছর ধরে কাজ করছিল। এত বছর থাকার জন্য সবাইকেই সে চিনত। লোকজনের সাথে তার ব্যবহারটাও বেশ অমায়িক, এর জন্য লোকেরাও তাকে নানা ব্যাপারে সহযোগিতা করত। যশবন্তকে থানায় দেখে দারোগাবাবু খুব আশ্চর্য হলো। যশবন্তের কাছে সব কথা শুনে দারোগা জিজ্ঞাসা করল, আপনি তো ভীষণ অদ্ভুত কথা বলছেন, যেটা দেখেছেন সেটা আদৌ মানুষের হাত বলে কি আপনি বিশ্বাস করেন? হ্যাঁ নিশ্চয়ই, ভালো করে দেখে তবেই সব আপনাকে জানাতে এসেছি। যদি ভালো করে দেখেই থাকেন তাহলে নিশ্চয়ই এটাও বলতে পারবেন যে হাতটা কোনো বয়স্ক লোকের নাকি কোনো যুবক বা যুবতীর? আমার যতদূর মনে হয় কোনো যুবকের হাত। তাহলে তো এখনই যেতে হয়। তারা দুজনে সাইকেলে করে রওনা হলো, তাদের সাথে আরও দুজন সিপাহী কোদাল নিয়ে চলল। তারা যখনই সেই জায়গায় পৌঁছলো দূর থেকেই লাল হাতটি দেখা যাচ্ছিল। কাছে গিয়ে ভালো করে দেখে দারোগাবাবু বলল, এটা তো সত্যিকারও হাত। সিপাহী দুটো কোদাল দিয়ে মাটি সরানো শুরু করল। মাটি আলগাই ছিল। কিছুক্ষণ সরানোর পর এক যুবকের লাশ বেরোল। তার শরীরের বিভিন্ন জায়গায় রক্তের দাগ। পরীক্ষা করার পর জানা গেল তাকে গুলি করে মারা হয়েছে এবং শরীরের বিভিন্ন জায়গায় ছুরি বসাবার চিহ্নও রয়েছে। সাইকেলে করে লাশটাকে থানায় আনা হলো যাতে সব পরীক্ষা নিরীক্ষা করা যায়। যশবন্ত তাদের সঙ্গে থানায় ফিরল। দারোগা বলল, দেখে মনে হচ্ছে ছেলেটাকে মারার আগে ছেলেটা কিছুক্ষণ লড়াই করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে মরতেই হলো। আমার মনে হয় বড় থানাতে খবরটা পাঠিয়ে দেওয়া উচিত যাতে সিআইডি অফিসারের সাহায্য পাওয়া যায়। আমি আগেই খবর পাঠিয়ে দিয়েছি। পরের দিন সিআইডি অফিসার এ রেড্ডি শহর থেকে হালিশহর থানায় এসে পৌঁছল। দারোগার কাছ থেকে সব কথা শুনে বললেন, আচ্ছা আপনার কাছে এই বয়সের কোনো মিসিং ডায়েরি জমা পড়েছে? কিছুক্ষণ চিন্তা করার পর দারোগা রূপ সিং চমকে উঠল, বলল, হ্যাঁ হ্যাঁ আপনার জিজ্ঞাসা করাতে আমার মনে পড়ল, কয়েকদিন আগে দুটো ছেলে হারিয়ে যাওয়ার মিসিং রিপোর্ট জমা পড়েছিল বটে। একজনের বয়স 17 এবং অপরজনের বয়স 18 বলা হয়েছিল। অফিসার ফাইলটা চেয়ে নিল। তাদের মধ্যে একজনের নাম তাপস এবং অন্যজনের নাম ছিল সুব্রত। অফিসার আবার জিজ্ঞাসা করল, আপনি এর ভেতরে কোনো সূত্র পেলেন? না সূত্র তো পাইনি, কিন্তু রতন বলে এক ব্যক্তি তাদেরকে এক বয়স্ক লোকের সঙ্গে দেখেছিল, কিন্তু সে তো তাকে চেনে না। ছেলেদের হারিয়ে যাওয়ার সম্বন্ধে আপনার কি কোনো বক্তব্য আছে? অন্তত এইটুকু পরিষ্কার যে এর ভেতরে লাল পাঞ্জার হাত আছে। সিআইডি অফিসার রেড্ডি লাল পাঞ্জা সম্বন্ধে অনেক কিছু শুনেছে। সে বলল, আমিও শুনেছি লাল পাঞ্জার নাম, কিন্তু আপনার কি করে বিশ্বাস হলো যে এই ঘটনার জন্য সেই দায়ী? ছেলেটিকে মাটিতে পোতা হয়েছিল এবং হাতটা বাইরে ছিল, তাতে লাল রং লাগানো ছিল। লাল পাঞ্জা তার চিহ্ন এইভাবেই রেখে যায়। নিশ্চয় এখনো প্রমাণ হয়নি যে লাশটা হারিয়ে যাওয়া ছেলেদেরই একজন? আগে না, সেরকম প্রমাণ পাওয়া যায়নি এখনো। ছেলেদের আত্মীয়দের খবর দেওয়া হয়েছে, তারা এসেই শনাক্ত করবে। অন্য ছেলের সম্বন্ধে কিছু জানতে পারেননি? আগে না,
কিন্তু আমার মনে হচ্ছে যে অন্য ছেলেটির লাশও এই ছেলেটির আশেপাশেই কোথাও পোতা আছে, আর সেই জন্যই আমরা দ্বিতীয়বার জায়গাটি ঘুরে দেখব। তাহলে আমিও সঙ্গে যাব। নিশ্চয়ই। দারোগা মনে মনে ভাবছিল যে অফিসারের সাহায্য বেশি দরকার হবে না। কিছুক্ষণ পর তারা আবার সেই স্থানে এলো। এবার মাটি খোঁড়ার জন্য আলাদা একটি লোকও সঙ্গে আনা হয়েছিল। উত্তপ্ত রোদে জায়গাটার চারিদিক খুঁজতে লাগলো প্রায় ঘন্টা তিনেক ধরে। কিছুক্ষণ পরে রেড্ডি এক জায়গায় আঙুল দেখিয়ে বলল, দেখুন দারোগা সাহেব, ওদিকে দেখুন। দারোগা সেদিকে তাকাতেই একটা লাল রঙের পাঞ্জা তার চোখে পড়ল। সে বলে উঠল, এটাও লাল পাঞ্জার কার্যকলাপ। তারা সবাই সেদিকে ছুটে গেল এবং মাটি সরানো শুরু হলো। এখান থেকেও একটি ছেলের লাশ বার হলো। তার শরীরেও নানা জায়গায় ক্ষত চিহ্ন এবং তার বুকেও একটি ছুরি বসানো রয়েছে। দারোগা বলল, সমস্ত শহরে হইচই পড়ে গেছে, লাল পাঞ্জা এই ধরনের কাজ অনেক দিন ধরে চালিয়ে যাচ্ছে, লোকের মনে আতঙ্ক ভরে উঠেছে। আমাকে একদিকে এই কেসের সন্ধান করতে হচ্ছে আর অপরদিকে বিক্ষিপ্ত জনতাকেও সামলাতে হচ্ছে। অফিসার রেড্ডিও খুব উদ্বিগ্ন হয়ে উঠল। সে বলল, এই ব্যাপারে খুব বড় স্টেপ নিতে হবে। লাশ নিয়ে তারা থানায় ফিরে এলো। থানায় প্রথম ছেলের বাবা উপস্থিত ছিল। ছেলেটির লাশ শনাক্ত করে সে খুব কাঁদছিল। ছেলেটির নাম তাপস বলে জানায় সে। রেড্ডি তাকে সান্ত্বনা দিয়ে বলল, তাপসকে যারা গুম করেছিল তারা কি আপনার কাছে কোনো দাবি করেছে? ছেলেটির বাবা মাথা মেরে না বলল। থানার মধ্যেই কথাবার্তা চলছিল, এমন সময় সিপাহী এসে জানালো, স্যার স্যার, লোকেরা লাঠি ছুরি নিয়ে এই থানার দিকে এগিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই এক বিরাট চিৎকার এগিয়ে আসতে লাগলো। দারোগা থানার বারান্দায় এসে দাঁড়ালো। তাকে দেখে জনতারা আরও জোরে চিৎকার করে উঠল। দারোগা দুহাত তুলে তাদেরকে থামতে বলল। জনতার ভিড়ের ভেতর থেকে একজনের গলার আওয়াজ শোনা গেল, লাল পাঞ্জার উপদ্রবে আমরা উত্তক্ত হয়ে উঠেছি, তাই আমরা জানতে এসেছি পুলিশকে এ বিষয়ে চুপ করে আছে। আমরা ওই শয়তানের জন্য হয়রান হয়ে মরছি, আপনারা আমাদের উপর বিশ্বাস রাখুন, খুব শীঘ্রই আমরা এই অপরাধীকে গ্রেপ্তার করব। জনতার ভেতর থেকে আরও একটা ক্রুদ্ধস্বর শোনা গেল, কতদিনে সে গ্রেপ্তার হবে? সমস্ত অঞ্চল আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এমনকি মা বোনের ইজ্জত সুরক্ষিত হচ্ছে না। এই বিষয়ে নতুন করে কিছু বলার নেই, কেননা আপনাদের থেকে আমরা বেশি চিন্তিত। অপরাধী কবে গ্রেপ্তার হবে বলা শক্ত। আমার কথা হচ্ছে, আপনাদের উচিত হয়নি এভাবে বেরিয়ে পড়াটা। আপনাদের দুঃখ কষ্টে আমরা সবসময় পাশে আছি। আপনাদের মধ্যে যারা একটু বুদ্ধিমান তাদের উচিত অন্যদেরকে শান্ত করা। দু চারটে ক্রুদ্ধ গলার চিৎকার শোনা গেল। রূপ সিং আবার বলে উঠল, দেখুন, রাগের মাথায় কোনো কাজ করলে সেটা খারাপের দিকেই যাবে, তাই বলছি শান্ত হন। সবসময় আমার ওপর আপনারা ভরসা করেছেন এবং এখনও আমার বিশ্বাস আপনারা আমাকে সহযোগিতা করবেন। জনতার মধ্যে দাঁড়িয়ে থাকা কয়েকজন বিজ্ঞ লোক দারোগার কথাই ঠিক বলে অন্যদেরকে বোঝালো। সবশেষে জনতা ফিরে যেতে রাজি হলো। কয়েকজন লোক তখনও বলতে লাগলো, যদি ধরা পড়ে তাহলে তার নাড়িভুড়ি ছিঁড়ে ফেলব। ক্রমে ভিড় পাতলা হয়ে এলো। দারোগা অফিসারের কাছে এসে বলল, এদেরই বা দোষ দিই কী করে বলুন, শয়তানের কার্যকলাপে সবাই ত্রস্ত হয়ে আছে। গ্রামের মেয়েদের ধরে নিয়ে বিদেশে বিক্রি করে দেওয়া হচ্ছে, ছেলেদের ধরে নিয়ে যাচ্ছে, তাদেরকে ছাড়ানোর জন্য মুক্তিপণ চাওয়া হচ্ছে। সিআইডি অফিসার রেড্ডি চিন্তিত স্বরে বলল, সমস্যাটা খুবই জটিল। আগে হ্যাঁ, শয়তানটার সংগঠন খুবই মজবুত এবং এত চতুর যে কার্যকলাপের এতটুকু সন্ধান করার পথ খোলা রাখছে না। কেউ ধরা পড়লে তাকে ছাড়িয়ে নিচ্ছে আর না হয় মেরে ফেলছে, ফলে পুলিশের সন্ধান কার্য যে আধার সে আধারেই থাকছে। সিআইডি অফিসার রেড্ডি সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, এবার উচ্চতরে সন্ধান চালাতে হবে দেখছি, নইলে সফল হওয়া সম্ভব নয়। রিপোর্ট তৈরি করে রেড্ডি চলে গেল। কয়েকদিনের মধ্যে লাল পাঞ্জার কার্যকলাপ নিয়ে কাগজওয়ালাদের মধ্যে হইচই পড়ে গেল। সন্ধান কার্য জোরদার হচ্ছে না বলে পুলিশদেরও তারা খুব গালাগালি দিল। সন্দেহজনক কিছু থাকলে লোকেরা থানায় এসে তাদের বিবরণ দিয়ে যাচ্ছিল। একদিন এক যুবক দারোগা রূপ সিংয়ের কাছে এসে বলল, দারোগাবাবু, আমার নাম অতনু, আমি সুব্রতর দাদা হই, অর্থাৎ যার লাশ পাওয়া গেছে আমি তার দাদা। আগে হ্যাঁ, তা আপনি কিসের জন্য এসেছেন? অতনু মুখে কিছু না বলে একটা কাগজের টুকরো এগিয়ে দিল। দারোগা কাগজটার দিকে তাকালো। তাতে লেখা ছিল, আমি লাল পাঞ্জার কয়েদে আছি, আমার জীবন বিপন্ন, এই চিঠি পাওয়ার দুদিনের মধ্যে যদি রমা ও মালাকে লাল পাঞ্জার কাছে না পাঠিয়ে দাও তাহলে আমাকে গুলি করে মেরে ফেলবে,
লাল পাঞ্জা শীঘ্রই ওদের নিতে আসবে। তোমার ভাই সুব্রত। চিঠি পড়ে দারোগা জিজ্ঞাসা করল, এই রমা ও মালাকে? আমার বোন। এই চিঠিটা আপনি কবে পেলেন? আজ সকালে। আমার মনে হচ্ছে কিছুদিন আগে বাড়িতে ফেলে দিয়েছিল, কিন্তু কারোর চোখে পড়েনি। আজকে একটা বাচ্চা ছেলেটাকে কুড়িয়ে পায় এবং সেই আমাকে দেয়। আর এর ফলেই আপনার ছোট ভাই মারা গেল। আগে হ্যাঁ, কিন্তু মারা গেলেও বন্ধুটোকে লালপাঞ্জার হাতে দেওয়া যেত না। আপনি এই চিঠিটা আমাদেরকে দিয়ে ভালোই করেছেন। আরেকটা কথা বলতে চাই, এখানে চিনু নামে একজন গুন্ডা আছে। জানা গেছে সুব্রত ও আরেকটি ছেলেকে সেই চিনুর সাথে দেখা গিয়েছিল, সেদিনকেই তাদের হত্যা করা হয়। ঘটনার কেউ সাক্ষী আছে? আছে, কিন্তু সে সাক্ষ্য দিতে প্রস্তুত নয়। ঠিক আছে, আমি নিজেই চিনুকে জিজ্ঞাসা করব। অতনু চলে যাবার পর দারোগা চিনুকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠালো। তার সঙ্গে কথা বলে দারোগা বুঝতে পারল যে সে সম্পূর্ণ নির্দোষ। সেদিন রাত্রে দারোগা বাড়ি ফিরে বারান্দার ওপর এক বাক্স দেখে চমকে দাঁড়িয়ে পড়ল। বাক্সটির উপর হাতের পাঞ্জা আঁকা আছে। তার স্ত্রী দরজা খুললে দারোগা জিজ্ঞাসা করল, এই বাক্সটা কখন থেকে পড়ে আছে এখানে, দেখেছ? কই না তো, এটা তো আগে দেখিনি। দারোগা বাক্সটা তুলে ঢাকনা খুলে ফেলল, আর ভেতর থেকে একটা চিরকুট বেরোলো। তাতে লেখা ছিল, দারোগা সাহেব, আপনি তাপস ও সুব্রতর কেসটা ভুলে যান। যদি না বলেন তাহলে আপনারও সেই একই অবস্থা হবে যেটা ওই ছেলেদের হয়েছে। দারোগা বাক্সটা ঘরের এক কোণায় রেখে দিল। পরের দিন এক মুচিকে ডেকে বাক্সটা দেখিয়ে বলল, দেখো তো, এই বাক্সটার গায়ে এক বিশেষ ধরনের পেরেক লাগানো আছে। পেরেকগুলো বিদেশ থেকে আসে। আমি জানতে চাই এই ধরনের পেরেক কে এখানে ব্যবহার করে। মুচি ভালো করে দেখে বলল, আমি চিতুকেই পেরেক ব্যবহার করতে দেখেছি বাবু। ও কি মুচি? আগে হ্যাঁ। তাহলে তার ঠিকানাটা আমাকে দাও। চিতু ঠিকানা নিল দারোগা সাহেব। দারোগা সেই ঠিকানাটা নিয়ে এবং সঙ্গে দুজন সঙ্গীকে নিয়ে চিতুমুচির কাছে গেল। চিতুর দোকান বেশ পুরনো মনে হচ্ছিল। দারোগা সঙ্গীদেরকে বলল, পিস্তল প্রস্তুত রাখো, আমিও প্রস্তুত রাখছি। তার ধারণা যদি এই দোকানে বাক্সটা তৈরি হয়ে থাকে তাহলে চিতুর সঙ্গে লাল পাঞ্জা নিশ্চয়ই দেখা হয়েছে। মুচির দোকানে বাক্স তৈরি অদ্ভুত ঘটনা, কিন্তু ওই শয়তানের পক্ষে সবই সম্ভব। হয়তো এই দোকানেই লাল পাঞ্জার আরও প্রয়োজনীয় জিনিস তৈরি হয়। দোকান ঘরটি বেশ বড় এবং বিচ্ছিরি চামড়ার গন্ধ। দারোগা ঘরের ভেতর পা রাখতেই দেখতে পেল কয়েকজন কারিগর মেঝে বসে জুতো তৈরি করছে। দারোগা একজন কারিগরকে জিজ্ঞাসা করল, চিতু মুচিকে? কারিগরটি একজনকে হাত দিয়ে দেখিয়ে দিল, এক বোকা ধরনের বৃদ্ধ। দারোগা প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে পিস্তলটাকে শক্ত করে ধরল। চিতুর চোখ দারোগার ওপর যখন পড়ল তখন চিতু হাত জোর করে দাঁড়ালো। বেশ ঘাবড়েও গেল সে। তোতলাতে তোতলাতে বলল, বাবু আপনি? দারোগার ইঙ্গিতে পুলিশের দুজন লোক ঘরের ভেতরে তল্লাশি শুরু করল। দারোগা চিতুকে তার নাম জিজ্ঞাসা করার পর বলল, তোমাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। কথা শুনে চিতুর মুখ শুকিয়ে গেল। কাঁপতে কাঁপতে বলল, আগে আগে সাহেব, আমার কোনো অপরাধ হয়েছে? দারোগা এক অজুহাত দেখালো, আরে না না, এমন কোনো কথা নয়। আজকাল মুচিরা জুতোয় যে চামড়া ব্যবহার করছে সেটা দেশে স্মাগল করে আনা হচ্ছে, তাই আমরা সে বিষয়ে সব মুচিদের কাছে জানতে চেষ্টা করছি যে তারা কোথা থেকে চামড়াগুলি কেনে। চিতু কিছু একটা বলতে যাচ্ছিল, দারোগা তাকে থামিয়ে দিয়ে বলল, এখানে কিছু বলার দরকার নেই, থানায় তোমার বিবরণ লেখা হবে। থানায় চলো, থানায় গিয়ে বলবে, তোমার বিবরণ সব লেখা হবে। আর তোমার ভয় নেই, তুমি নির্দোষ প্রমাণিত হলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। চিতু নিস্তব্ধভাবে দোকানের বাইরে এলো। দারোগা তাকে জিপের পেছনে বসালো। তারপর একজন পুলিশকে ডেকে বলল সে যেন দোকানের কর্মচারীদের উপর নজর রাখে। থানায় পৌঁছে দারোগা চিতুকে বাক্সখানা দেখিয়ে জিজ্ঞাসা করল, এই বাক্সটা কি তোমার ওখানে তৈরি? চিতু অস্বীকার করে বলল, আগে না হুজুর, আমাদের ওখানে তো বাক্সের কাজ হয় না, আমরা শুধু চামড়ার কাজ করি। দারোগা ধমক দিয়ে বলল, দেখো চিতু, তুমি নিজেই নিজের বিপদ ডেকে আনছো। এই বাক্সে যে পেরেক লাগানো হয়েছে সেটা তোমার দোকান ছাড়া অন্য কোনো দোকানে ব্যবহার হয় না। চিতু পেরেকে হাত দিয়ে মনোযোগ সহকারে দেখে বলল, আগে আপনি ঠিকই বলেছেন, এরকম পেরেক আমি ছাড়া আর অন্য কোনো মুচি ব্যবহার করে না। দারোগা সঙ্গে সঙ্গে বলে উঠল, তাহলে এই বাক্স তোমার দোকানেই তৈরি? আগে এখন আমার মনে পড়েছে, এ বাক্সটা আমার দোকানে তৈরি হয়নি। জুতো মেরামতের জন্য আমার দোকানে একজন লোক এসেছিল, তার হাতে এই ধরনের বাক্স ছিল। সে ওখানে দাঁড়িয়ে বলল,
এই বাক্সতে আরও কয়েকখানা পেরেক লাগবে। তারপর সে নিজেই ওখানে দাঁড়িয়ে কতগুলো পেরেক তুলে নিয়ে বাক্সতে লাগিয়ে দিল। দারোগা তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, সেই লোকটার সঙ্গে তোমার পরিচয় আছে? আগে না বাবু, কিন্তু দেখলে চিনতে পারবো। কি করে পারবে? ওর মতো অনেক লোকই তো তোমার দোকানে জুতো সারাই করতে আসে, তাদের সবাইকে চিনতে পারবে তুমি? হুজুর, তাকে আমি পেরেকের জন্যই চিনতে পারবো। যখন সে পেরেক লাগাচ্ছিল তখন আমি বাধা দিতে চাইলাম, কিন্তু শেষ পর্যন্ত তা আমি করিনি। তুমি বাধা দাওনি? আর শেষ পর্যন্ত কেনই বা বাধা দাওনি? আসল কথা হচ্ছে, আমার এক গ্রাহক আছে যে সবসময় আমার কাছে জুতো তৈরি করায়, আর যতটা পেরেক জুতোই দরকার সে ততটাই এনে দেয়। এজন্য লোকটিকে বাধা দিতে চাইলাম না। তারপর আবার ভাবলাম, বাধা দিতে গেলে লোকটা হয়তো রেগে যাবে, আর তাছাড়া পেরেকগুলোতে কোনো রহস্য আছে ভেবে সন্দেহ করবে, তাই চুপ করে গেলাম। আচ্ছা, এবার বলো তো, সেই গ্রাহকটি কে, বয়সে বা কত হবে? গ্রাহকটির বয়স ওই 25-26 মতো হবে, একটি মেয়ে। দারোগা কিছুক্ষণ ভাবল, তারপর প্রত্যেক কথার ওপর জোর দিয়ে চিতুকে বলল, শোনো চিতু, তুমি ভীষণ বিপদে পড়েছ, যদি পুলিশকে সাহায্য করো তাহলেই তুমি বাঁচবে, না হলে তোমাকে জেলে যেতে হবে। চিতু থরথর করে কাঁপতে লাগলো, সে হাত জোর করে বলল, হুজুর, আমার সব শেষ হয়ে যাবে হুজুর, এই সমস্ত গণ্ডগোল কিসের তা আমি কিছুই জানি না। হুজুর, আপনি যা জিজ্ঞাসা করবেন আমি তাই বলবো, যা করতে বলবেন তাই করব। তাহলে তোমার গ্রাহক মেয়েটিকে দেখাতে পারো? নিশ্চয়ই দেখাতে পারি, সে আমার দোকানে আজকে সন্ধেবেলায় নতুন জুতো নিতে আসবে। যদি আপনারা আমার দোকান থেকে কিছুটা দূরে লুকিয়ে থাকেন তাহলে সেখান থেকে নিশ্চয়ই তাকে দেখতে পারবেন, কারণ আমার দোকানে মেয়ে খুব কমই আসে, আর যারা আসে তারা কেউই তার নখের যোগ্য নয়। ঠিক আছে, তুমি মেয়েটিকে কিছু বলবে না, তাহলে ভীষণ রকমের অবস্থায় ফেসে যাবে কিন্তু। চিতু কাঁপতে কাঁপতে রাজি হলো, দারোগা তাকে যেতে বলল। কিছুক্ষণ পর চিতুর দোকানের কাছে থাকা সেই সিপাহীটিকে দারোগা ডেকে পাঠালো। সিপাহী বলল, দোকানের কোনো কারিগরি বাইরে যায়নি এবং কোনো লোককেও যাতায়াত করতে দেখেনি। সেই দিনই সিআইডি অফিসার রেড্ডি থানায় আসে। অনেকক্ষণ ধরে তাদের ভেতরে আলোচনা হলো। রেড্ডি বলে যে তার সঙ্গে একবার লাল পাঞ্জার কিছু লোকের পরিচয় হয়েছিল। শয়তানটার অনেক রূপ আছে, সে যাদের সামনে যায় তারা দেখে মাথা থেকে পা পর্যন্ত তার শরীর পোশাকে ঢাকা, তার চোখ মুখ চেনার উপায় নেই, তবে এটুকু বলা যায় যে সে বেশ লম্বা। দারোগা রেড্ডিকে মুচির গল্পটা বলে শোনায় এবং মেয়েটিকে অনুসরণ করার কথাও বলে। কথাটা শুনে রেড্ডি বলল, পুলিশের জিপ না ব্যবহার করাই ভালো। দারোগা বলল, আমিও তাই ভাবছি, পুলিশের জিপ পিছু নিলে মেয়েটি সাবধান হয়ে যাবে। তাহলে দুটো রঙের গাড়ি পিছু করুক, প্রথমে একটা রঙের গাড়ি পিছু নেবে, পরে দ্বিতীয় গাড়িটা নেবে। প্রথম গাড়িটা দেখে যদি সন্দেহ হয় তাহলে দ্বিতীয় গাড়িটা দেখে সে সন্দেহ কেটে যাবে, এটাই আমার মনে হয়। আপনার এ পরামর্শ খুবই ভালো। সেদিন সন্ধ্যায় পুলিশরা ইউনিফর্ম পরার বদলে সাদা পোশাকে রেড্ডির সঙ্গে একটা নীল রঙের গাড়িতে উঠল। গাড়িটাকে এমনভাবে সাজানো হলো যেন মনে হচ্ছে কোনো রঙের গাড়ি, কোনো বাড়িতে বা কোনো ফ্ল্যাটে রং করতে যাচ্ছে। আর দারোগা রূপ সিংয়ের সঙ্গে কিছু পুলিশ সাদা রঙের গাড়িতে উঠল। কয়েকজন হাবিলদারকে রং মিস্ত্রি সাজিয়ে সেই গাড়িতে ওঠানো হয়েছিল। সূর্য প্রায় অস্তমিত, দুটো গাড়ি এসে চিতুর দোকান থেকে কিছুটা দূরে দাঁড়ালো। খানিকক্ষণ সময় অতিক্রান্ত হলো, একটা ছোট গাড়ি করে একটি সুন্দরী মেয়ে দোকানের সামনে এসে দাঁড়ালো। গাড়ির ড্রাইভার লম্বা চওড়া যুবক, কিন্তু কদাকার চেহারা। গাড়ির বাইরে এসে তাড়াতাড়ি দরজা খুলে দিল। গাড়ি থেকে বেরিয়ে মেয়েটি সোজা দোকানে ঢুকল। এদিকে দারোগা রেড্ডিকে বলল, আগে আপনি ওই মেয়ের পিছু নিন, কেননা এই শহরে আমাকে অনেকেই চেনে কিন্তু আপনাকে চেনে না। মেয়েটি দোকানে 5 মিনিটের বেশি ছিল না। দোকান থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে সেই কদাকার লোকটি মেয়েটিকে দরজা খুলে দিল। মেয়েটি ভেতরে বসতেই গাড়ি ছেড়ে দিল। রেড্ডি কিছু দূর থেকে গাড়ির পিছু নিল, দারোগার গাড়িও ছিল তার পেছনে। কিছু সময়ের মধ্যেই শহরের বাইরে দুটো গাড়ি ছুটতে থাকলো। মেয়েটির গাড়িটি যেদিকে যাচ্ছিল তাতে দারোগা আন্দাজ করে যে মেয়েটি শহর থেকে 11 মাইল দূরে অবস্থিত ঐতিহাসিক প্রাসাদের দিকে যাচ্ছে। মেয়েটির গাড়ি সাধারণ গতিতেই যাচ্ছিল, কেউ যে তার পিছু নিয়েছে সে সন্দেহ তার মনে জাগেনি, ফলে পুলিশের গাড়িও আগে পিছু নেওয়ার কোনো প্রয়োজন মনে করেনি। দারোগার ধারণাটাই ঠিক হলো। গাড়িটি ভগ্ন প্রাসাদের কাছে গিয়ে থামল।
ঐতিহাসিক প্রাসাদটা দেখতে সেখানে প্রায় অনেকেই আসে। পুলিশের গাড়িও কিছুটা দূরে গিয়ে থামল। দারোগা বুঝতে পারল এবার যা কিছু হবার এই প্রাসাদের মধ্যেই হবে। রেড্ডি খুব তৎপর ব্যক্তি, তাই দারোগা ভাবল যে রেড্ডির দরকার পড়লে সে নিজেই ডেকে নেবে। প্রায় মিনিট কুড়ি পরে রেড্ডিকে প্রাসাদের বাইরে আসতে দেখা গেল। সে সোজা দারোগার কাছে এসে বলল, মেয়েটির গাড়ি তো যেখানকার সেখানেই দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের কোনো পাত্তা নেই। দারোগা জিজ্ঞাসা করল, তারা কোথায় হারিয়ে গেল? এই প্রাসাদের সব কিছুই আমাদের নখদর্পণে। কথা শুনে রেড্ডি বিস্তারিতভাবে বলল যে কীভাবে মেয়েটি ও তার ড্রাইভার অন্য দর্শকদের সাথে ঘুরে বেড়াচ্ছিল, আর কীভাবে সেখান থেকে এক নিস্তব্ধ ঝোপের কাছে গিয়ে সেখানেই তারা গায়েব হয়ে গেল। দারোগা বলল, বুঝতে পেরেছি, ঝোপের কাছে নিশ্চয়ই কোনো গুপ্ত পথ আছে, এই ভগ্ন প্রাসাদের নিচেই তারা আড্ডা গেড়েছে। আমার মতে এখন আমাদের এখানে থাকা ঠিক হবে না, তাতে ওদের সন্দেহ হতে পারে, প্রচুর পুলিশ নিয়ে রাতে এখানে হামলা করব। এটা স্থির করেই তারা ওখান থেকে ফিরে গেল। রাত্রে পুলিশের একটি বিরাট দল প্রাসাদের চারিদিক ঘিরে ফেলল। অন্য দল নিয়ে দারোগা সেই ঝোপের কাছে গেল। টর্চের আলোতে গুপ্তপথের সন্ধান পাওয়া সম্ভব হয়নি, কিন্তু তারপরেই হঠাৎ কোনো একটা গানের ক্ষীণ শব্দ শুনতে পায় রেড্ডি। ঘটনাটা খুবই আশ্চর্যজনক, নিস্তব্ধ এই এলাকায় গান কোথা থেকে ভেসে আসছে? সন্দেহ নেই যে গানটা মাটির নিচ থেকে আসছে। এই গানের ক্ষীণ শব্দের রেশের সাহায্যে তারা আবার নতুন করে তল্লাশি শুরু করল। কিছুক্ষণ পরেই ঝোপের পেছনে একটা চৌকো পাথর দেখতে পেল তারা। পাথরটা সরানোর পর একটা সংকীর্ণ সিঁড়ি তাদের সামনে উন্মুক্ত হলো। তারা যখন সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো, তখন গানের শব্দটা ধীরে ধীরে বাড়তে লাগলো। সিঁড়ির পুরো নিচে যাওয়ার পর আরেকটা দরজা পাওয়া গেল। দরজার সামনে থাকা প্রহরীর উপর তারা ঝাঁপিয়ে পড়ল এবং তারা তার গলা থেকে একটা শব্দ বের হতে দিল না। সামনে এক বিরাট সাজানো ঘর দেখা গেল, তাতে পুরোদমে নাচ গান ও পানীয়ের আসর জমেছে। অনেক লোকই সেখানে বসেছিল, তাতে মেয়েদের সংখ্যা খুবই কম। সেই সুন্দরী মেয়েটি সিংহাসনে বসে আছে। মিস্টার রেড্ডি ও দারোগার হাতে পিস্তল ছিল, পুলিশদের নিয়ে তারা এগিয়ে গেল। হঠাৎ পুলিশ দেখে সবার হাত পা যেন অবশ হয়ে গেল। সবার ঝাপটা ঝাপটিতে দু চারজন জখম হলো বটে, কিন্তু পুলিশের এই হামলা সফল হলো। পাতাল বাড়িতে আরও কয়েকটা ঘর ছিল, তাতে অনেক কয়েদিও ছিল। পুলিশ সেখানে বিভিন্ন রকমের জিনিসও খুঁজে পেল। সেই সুন্দরী মেয়েটি নিজের বয়ানে বলল, সে তার ছোট ভাই শয়তান বা লাল পাঞ্জার রূপ ধারণ করত। সেই ছেলে দুটোকে এই জন্যই হত্যা করা হয় যেন তারা তার ভাইয়ের আড্ডার রহস্য প্রকাশ না করে দেয়। অন্য আরও শহরে লাল পাঞ্জার আরও আড্ডার সন্ধান পাওয়া গেল এবং পুরো আড্ডার চক্রটা ভেঙে নিশ্চিহ্ন করে দেওয়া হলো, আর সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেললো।